সবাই একটু দাঁড়ান তো সালাম দে উঠেন সবাই ইয়া নবী সালাম আল্লাহ আরবানি পহালো দুঃখের এ রজনি করিলে জগত নুরানি আমিনার নয়ক ও অন্যের মনি ইয়া নবী আরবে মরুর ময়দানে পাঠালেন আল্লাহ তোমারে আব্দুল্লাহ জীর্ণ কুঠিরে আমিনা মায়ের উদারে সালাম তায়েফের দুষ্ট ছেলে চামড়ার চোখে দেখলাম তায়েফ শহর আল্লাহ পাক আমার চোখে দেখালেন ফিরে এসেছি আমি মুআল্লিমকে বললাম ভাই আমাকে একটু তায়েফে নিয়ে চলো যেখানে আমার নবীর রক্ত পড়েছিল সেইখানে নিয়ে চলো আল্লাহ যদি নিয়ে যায় দেখে আসবেন তায়েফবাসী বেঈমানেরা যে পাথর মেরেছিলাম রসুলকে এখনো পর্যন্ত একটা পাথরে নবীজি রক্তের লাল দাগ এখনো সরকার ঘিরে রেখেছে ওখানে কাউকে যেতে দিচ্ছে না দূর থেকে দেখি নবীজি সে রক্ত পাথরটা লাল হয়ে আছে আহ কি মার মেরেছিল আমার রসুলকে তায়েব শহরে যখন গেছি কলিজা ফেটে যাচ্ছে বাবা একটু পাশে তাকিয়ে দেখি মা হালিমার বাড়ি যে হালিমা আমার রসুলকে লিয়ে মানুষ করেছিল তার পাশে তাকিয়ে দেখি যে বুড়ি আমার নবীর যাবার পথে কাঁটা বিছে দিত সেই বুড়ি মার বাড়ি এখনো পর্যন্ত ঘরটা সেই বাবা আছে বাবা বুড়ি নেই ঘরটা আছে মা হালিমা নেই হালিমার ঘরটা এখন আছে সরকার পরিবর্তন করেনি সেইভাবে রেখে দিয়েছে হাজিরা দেখার কাঁদে তাই বলছি তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালামা সবাই জমে জমে বসেন বালা গালা উলা বিকামালি বাচ্চা হতে যাবে জামালি হাসনা তুই যাবে খেসওয়ালি সাল্লু আলাইহি ওয়া আলিহি সবাই মহব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা ছোট করে
আমার ভাইরা বাবা জিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা আমি গুনাহগার আপনাদের কাছে কিছু আলোচনা করলাম আমার ভাই মাওলানা আব্দুল হামিদ সাহেব তিনি অল্প কিছু বলে আপনাদের গ্রামের সন্তান হক আছে এই জন্য তিনি আপনাদের নিয়ে একটু মোনাজাত দেবেন একটু দোয়া দেবেন আল্লাহর কাছে আরজু করবেন তা আমি গুনাহগার আপনাদের এতক্ষণ কিছু বললাম আল্লাহ পাক কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন এখন আমি বিদায় নেব তো ভাইকে ডাকুন একটু জি আর বিশেষ করে মনে রাখবেন প্রত্যেকটা বছরে মাহফিলটা করবেন বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলতে পারলেন না ইনশাআল্লাহ সবাই মিলে মিশে মাহফিলটা করবেন ইতস্তাতা করবেন না কৃপণতা করবেন না হিংসা করবেন না আজ আমার হিংসা শেষ হয়ে যাচ্ছে বাবা হিংসা করবেন না জি এজন্য বলছি আপনাদের প্রত্যেক ভাইয়ের কে দাবি করছি জি আল্লাহ কবুল করে মাশাআল্লাহ আমার ভাইজান আসছেন তবু আমি আপনাদের কাছে কারণ আমার ভাইরা আগে কিছু বলিনি এখন বলছেন যে সামনে বছরের জন্য জি আমি তিনটে ভাইয়ের কাছে দাবি করছি বেশি না নবীর প্রেমের পাগল মওলানা ভাইকে বসতে দেন বসতে দেন তিনটে আল্লাহর পাগল সামনে বছরের জন্য 30 কিলো করে চাল তিনজন আল্লাহর পাগল দেবেন সামনে বছর আমার নবীর মহব্বত এতিম নবীর নামে তিনজন আল্লাহর পাগল 30 কিলো করে চাল দেবেন আমি 90 কিলো চাল নেব বলুন প্রথম নম্বরে কার নাম হবে আমার সোনা দুটো হাত তুলেছে আরেকজন হাত তুলুন আরে 30 কিলো চাল আমি কি তোমার ভিটে বাড়ি লিখে নিচ্ছি আরেকজন হাত তুলুন 30 কিলো আমার সোনা হাত তুলেছে বাবা জি নাম বুঝতে পেরেছেন হ্যাঁ এ ভাইয়ের নাম কি শাহ আলম মাসকান আমার ভাইজান কি না আমি পুরকাই আর মাসখানে রাউফাত রাউফুর রহমান আয় আল্লাহ তিনটে তোমার পাগল আমি নবীর প্রেমের দিওয়ানা নবীর প্রেমের পাগল আল্লাহ এই তিনজন হাত কানা তুলেছে আমার নবীর জন্য এতিম নবী মাহারা বাফার নবী সাত দিন কিছু খাইনি পেটে পাথর বেঁধে জীবন কাটেছে 30 কিলো করে চাল তিনজন দেবেন আমি দোয়া দিই যাচ্ছি আল্লাহ এদেরকে আল্লাহ হাজি বানিয়ে দি জোরে বলুন চিল্লে বলুন দুজন আল্লাহর পাগল হাত তুলুন এক বস্তা করে দু বস্তা আলু দেবেন আমার নবীর নামে এতিম নবীর নামে বলুন প্রথম নম্বরে কার নাম হবে এক বস্তা করে আলু দেবেন সামনে বছর আমার সোনা কি না আবুল কালাম দু নম্বরে কি আছে কই কই আব্দুল্লাহ আমার ভাই আমার নবীর আব্বার নামে নাম আয় আল্লাহ আবুল কালাম আব্দুল্লাহ দুজন পাগল হাত কানা তুলেছে আমার এতিম নবী নামে দু বস্তা আলু দেবে দুইজনের আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওদের জানমালে বরকত দাও ওদের বাচ্চাদের ভুকে যেন রাখবে না কিয়ামতের ময়দান নবীর নাতি ইমাম হাসান হোসেনের সঙ্গে এক জান্নাতেরই টিকিট দি নারে তকবীর নারে তকবীর তিনজন হাত তুলুন 5 কিলো করে ডাল দেবে এই তিনজন হাত তুলুন 5 কিলো করে ডাল দেবে আমি আপনার ভিটে বাড়ি লিখব না আপনার পকেট থেকে টাকা বার করে নেব না সুবহানাল্লাহ কোথায় বাড়ি আপনার কুলপি ও কুচু বেরিয়ে গেল আমার ভাই দেখেন আজকে সামনে বছরের জন্য নি 1000 টাকা চালের দরুন দিয়ে দিয়েছে মনটা দেখেন মনটা দেখেন সামনে বছরের মাহফিল হবে তার জন্য 30 কিলো চালের দাম উনি দিয়ে দিয়েছে হিম্মত দেখেন
আমি দোয়া করে চাললাম হাজী বানি দিন বলুন আমিন চিল্লে বলুন আমিন জোরে বলুন আমিন তিনজন আল্লাহর পাগল হাত তুলুন পাঁচ কিলো করে ডাল দেবেন জলদি দেরি করবেন না আমি আপনার ভালোর জন্য চাচ্ছি বাবা ভালোর জন্য চাচ্ছি আপনার নাজাতের জন্য চাচ্ছি আজ কত পয়সা কত দিকে যাচ্ছে আমার নবীর মহব্বতে দেবে বাবা পাঁচ কিলো করে ডাল দেবে কই প্রথম নম্বর হাত তুলুন প্রথম নম্বর কে দেবে পাঁচ কিলো ডাল মনতে বেরোয় না হ্যাঁ আমি কোথায় এসেছি রান্নি রান্নি রামিজ দুশো টাকা নগদ আল্লাহ কবুল কর যাও দুশো টাকা নগদ দিয়েছে রামিজ আল্লাহ হায়াত দারাজ করুন এরা যদি আমার আগে বলতো মোটামুটি আমি একটু হ্যাঁ কিন্তু আমার তো এখন সেই যেহেতু মানুষের ধৈর্য থাকে বাবা একটু বলুন তিনজন পাঁচ কিলো করে ডাল দেবে নেই আল্লাহর পাগল নেই আমার শোনা কি নাম শেখ আলিমুদ্দিন আমার ভাই শেখ আলিমুদ্দিন এখানকার জামাই নাকি ওহ আল্লাহ আকবার এই গোবাইরের ভাইরা জামাই দিচ্ছে তোরা খাস কুন হ্যাঁ আজকে নিজেদের কাজ নিজেরা দিচ্ছে না জামাই দিয়ে যাচ্ছে কই এখানকার কোন ভাই আছে দুজন হাত তোলে দুজন হাত তোলে হুজুর সামনে বসে আমি পাঁচ কিলো করে দশ কিলো ডাল দেবো কি নাম দেখো না কি নাম আবু কালাম কোথায় বাড়ি ও জামাই কত জামাই এখানে দেখেন দুটো জামাই দিয়েছে পাঁচ কিলো করে দশ কিলো তাহলে আর একটা জামাই হাত তোল জি আমি অবাক হয়ে ওই হাত তুলেছে ও জামাই সত্যি হাসকের কপাল আমার হ্যাঁ হাসকের গোয়া বেড়িয়ার ভাইরা সব বসে বসে দেখছে শুনছে আজকে তিনটে জামাই তারা পনেরো কিলো ডাল দিয়েছে পাঁচ কিলো করে জোরে তকবির দাও নারায় তকবির সবাই মিলেমিশে দাও নারায় তকবির তিন জামার মা বাপ জান্নাতি জোরে বলো মারহাবা তিন জামার মা বাপ জান্নাতি জোরে বলো মারহাবা নারাই তকবির নারায় তকবির আল্লাহ আমার এতিম নবীর নামে মাহারা বাবার নবীর নামে তিনটে জামাই আজকের পনেরো কিলো ডাল দিয়েছে তিনজন পাঁচ কিলো করে ডাল দিয়েছে আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওদের বাড়ি বালা কোনো দেবেন না আল্লাহ বেদিবার মতো রাখবেন না ওর বাচ্চাদের ভাতের কষ্ট দেবেন না আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ কেমতের ময়দানে আমার নবীর হাতে রাবে কসার পানি আল্লাহ দান করে দি এক বস্তা পেঁয়াজ দি একটা বস্তা পেঁয়াজ দিন সামনে বছরে একটা বস্তা পেঁয়াজ নেই একটা বস্তা পেঁয়াজ দিতে পারবেন সামনে বছরে আজকের লাখ লাখ টাকা রোগে চলে যাচ্ছে বাবা লাখ লাখ টাকা রোগে চলে যাচ্ছে লাখ লাখ টাকা বেদি ব্যারামে চলে যাচ্ছে পারবেন না এক বস্তা পেঁয়াজ দিতে পারবেন না আমি দোয়া করছি আমি দোয়া করছি আমার নবী দিবসের চাঁদ আল্লাহ বরকত দি একটা ভাই হাত তোলো হুজুর আমি এক বস্তা পেঁয়াজ দিয়ে দেব বলো আমি দোয়া করছি বেকার হবে না আজকের আঠারো দিন ফিরেছি আমার নবীর দেশ থেকে আমি দোয়া করব চল্লিশ দিন দোয়া কবুল হয় একজন বলতে পারলেন না একটা বস্তা পেঁয়াজ আল্লাহ দশটা ভাই নিয়ত করুন হাত তুলেছে দেখেন আব্দুল্লাহ আব্দুল্লাহ ঠিক আছে যা পেঁয়াজ লাগে দিও বাবু এক বস্তায় লাগবে না এক বস্তা লাগবে
ঠিক আছে আমার ভাই যার কি না আব্দুল্লাহ উনা শ্বশুররা সব কিছু করছে ওহ আল্লাহ উনি এক বস্তা পেঁয়াজ দেবে খুশি হয়ে বলেন মারহাবা খুশি হয়ে বলেন মারহাবা নারায় তাকবীর নারায় তাকবীর পাঁচটা ভাই পাঁচটা ভাই দশ কিলো করে গোশ দেবেন পাঁচটা ভাই আমার একটু আগে বলতে হয় ভাই একটু আগে বললে ভালো আমি জানি আমি জানি এসে তুলবে না করবে না ও দান আলাদা জি জলদি বল আর একটা গরু যদি কেউ দান দেন এই একটা গরু যদি আমার এতিম নবীর নামে দেন দিয়ে দেন আল্লাহর পাগল কি আছে একটা গরু দিয়ে দেন হুজুর আমি নবীর নামে একটা গরু দিয়ে দিলাম নবীর চাঁদ নবী এসেছেন আজ এই মাসে আমি নবীর নামে একটা গরু দিয়ে দিলাম হিম্মত নেই হিম্মত নেই আমি মুসাফির দোয়া দিয়ে যাচ্ছি একটা হাত তোলেন না হুজুর আমি একটা গরু দিয়ে দেবো হ্যাঁ না পাঁচজন মিলে একটা গরু দেন কি চারজন মিলে একটা গরু দেন নিয়ত করুন জি আমি কথা দিয়ে যাচ্ছি আল্লাহ আপনার অভাব দেবে না আমি কথা দিয়ে যাচ্ছি আল্লাহ আপনার সংসার বেঁধে আরাম দেবে না আমি দোয়া দিয়ে যাচ্ছি বলুন কই বলুন জি এই গরুটা নিয়ে আমি দোয়া করব আমি ভাইয়ের হাতে তুলে দেব আর ভাই এসেছেন খুব মহব্বতের ভাই ওনার বাড়ি খেলাম খুব সুন্দর আলেম আলেমের মর্ম বোঝে বাবা আলেম মানুষ আলেমের মর্ম বোঝে বাবা জি আমি ওনার বাড়ি খেলাম কি আদর যত্ন আমাকে করলো জি আমি তো দেখলাম বাবা জি একটা ভাই বলতে পারলেন না হুজুর যে আমি একটা গরু দিয়ে দিলাম ইস আমি কোথায় এলাম আজকের আজকের আমি কোথায় এলাম না এবার এবার কি গোস হয়নি এবার গোস হয়েছ তো কত রাত অল্প বোধায় নাকি হ্যাঁ 80 কিলো আল্লাহ এবার ডাল আলু গোস নাকি এবার গোস ভাত ডাল করেননি ডাল করতে পাগল সামনে বছর ডাল করবে আলু করবে গোস করবে হ্যাঁ খাবেন সামনে বছর ঠিক আছে একটুখানি দাঁড়ান ভাই দেবার ভয় তো উঠে যাচ্ছেন আপনার আমি আপনাদের ভাই না উঠে গেলে আমি রাগ করব জি আমি একটু দাবি করেছি আপনাদের কাছে চেয়েছি আমাকে ফেরাবেন একটা গরু না দিতে পারেন 10 কিলো করে গোশ পাঁচজন দিতে পারবেন না হিম্মত নেই আমার নবীকে একটু ভালোবাসেন আমার নবী এখনো পর্যন্ত মদিনার কবরে কাঁদছে আমাদের জন্য তাকিয়ে জি একটু নিয়ত করুন না একটু নিয়ত করুন আমি জানি আপনাদের মনটা নরম আমি জানি আমাদের মনটা নরম আমি জানি মাশাআল্লাহ একটু বলুন কি আল্লাহ কবুল করে আল্লাহ এদের অন্তরটা স্বচ্ছ করে দাও আল্লাহ এদের মনটা নরম করে দাও আল্লাহ এদের দিলটা দরিয়া করে দাও আল্লাহ আমি দোয়া চাচ্ছি আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে যাক খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনারা জানেন তো আমার ভাই আছে কিছু আলোচনা করবেন করছেন আমি দাবি করে দিয়ে যাচ্ছি উনি গ্রামের সন্তান আপনাদের আওলাদ ওনার হাতে অন্তত 10-5 কিলো করে গোশত অন্তত দেবেন আমি দাবি দিয়ে যাচ্ছি আমি দাবি করে দিয়ে যাচ্ছি অন্তত ভাইয়ের হাতে 5 কিলো 10 কিলো করে গোশতটা দেবেন উনি মোনাজাত করেন ভাই ছেলে
আয় আল্লাহ আমার শরীফ ভাইয়ের একটা ছেলে হয়েছে সুসন্তান আয় আল্লাহ রে ওই বাচ্চার নামে উনি 20 কিলো গোশত দেবেন নিয়ত করেছেন আমার পাশে বলছে হুজুর দোয়া করবেন ছেলের জন্য আয় আল্লাহ 20 কিলো গোশত দিতে পারলো বাচ্চা জন্য কবুল করিলেন ওই ছেলের হায়াত দারাজ করে দিন আমি দোয়া দিয়ে যাচ্ছাল মার কলিজা ঠান্ডা করে দি জোরে তাকবীর দেন নারে তাকবীর জোরে দেন দেখি নারে তাকবীর জি 20 কিলো দিলেন আর অন্তত কিছু ভাইয়ের হাতে দেবেন আমি আরজু করছি আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি একটু হাত তোলেন আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا ذو الغفر يا رب العالمين আল্লাহ আমার হত সারা গুনাহগার বান্দা তোমার কিছু আলোচনা করলাম নবীর প্রেমে আমার ভাই আলোচনা করে শেষ মোনাজাত উনি করবেন মোনাজাতের পরে খাই খাবার ব্যবস্থা আছে আল্লাহ আমি গুম সাহেবের দোয়া করছি আল্লাহ এই মাহফিলটা আল্লাহ কবুল করে নিন যারা দান করবে ওয়াদা করে চাল্লা পথের দানটা আল্লাহ কবুল করে নিন আগামী বছরে এই মাহফিলটা হবার মতো তৌফিক দিন আমিন আমিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে তাকবীর দেন তো নারায় তাকবীর জোরে দেন তো নারায় তাকবীর আলা হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব আলা হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব নারায় তাকবে বাবা অল্প কিছুক্ষণ হবে একটা ভাই উঠবেন না অল্প কিছুক্ষণ হবে হ্যাঁ পেশাব লাগলে যাবেন নইলে এমনি উঠবেন না উনি এক্ষুনি শেষ করে দেবেন এক্ষুনি দরুদ পড়েন আল্লাহুম্মা